হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমার আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে হলো 18 সেপ্টেম্বর মন্ডে, আর বাংলার ভাদ্র মাসের সংক্রান্তি সোমবার। তো আজকে হলো বিশ্বকর্মা পুজো। তো আমি বিশ্বকর্মা পুজো উপলক্ষে এসেছি ননদের বাড়ি। তো আজকে সকাল এখান থেকেই আরম্ভ করছি। তো আজকে পুরো ব্লগটা দেখো, অবশ্যই ভালো লাগবে। ননদের বাড়িতে পুজো উপলক্ষে আমি এসেছি, তো তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করবো। সবাই সঙ্গে থেকো আর পুরো ব্লগটা দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারে থেকে যাও। তো এইদিকে চলছে ডেকোরেশান পুজোর জন্য আর কি। ঠাকুর যেখানে বসানো হয়েছে সেখানটা সাজানো গুছানো চলছে। এটা ভাগ্নি, ওইটা একটা ভাগ্না। সামনে তো রাজ দেখলে বেল নিয়ে খেলা করছে, বেলগুলো দেওয়া হবে ঘটে। তো পুরো সাজানো কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কেমন লাগবে কমেন্ট করবে। আর এইদিকে চলছে রান্নাবান্না, ঠিক আছে। তো এটা মিস্ত্রি কাকু, তো রান্না করতে এসছেন। তো আমরা একটুখানি ওনার হেল্প করে দিচ্ছি, আলুগুলো ছুলে দিচ্ছি আর কি, আলু থেকে খোসা ছাড়াচ্ছি আর কি। আরও অন্যান্য সবজিগুলো আছে চৌকির নিচে। আর এইদিকে দেখো, এদিকে রান্নাটা হচ্ছে কিন্তু গ্যাসে, ঠিক আছে, উনানে নয়, গ্যাসে। তো এইদিকে রান্না বসেছে, ওইদিকে চলছে কাটাকুটি, ঠিক আছে। বাকিটা সবাই কাজে ব্যস্ত, কাউকে এখনো পর্যন্ত কাউকে ব্লকে আনতে পারিনি। জানি না আনতে পারবো কিনা, কারণ কেউ আসতে চাইছে না আমাকেও ভিডিও করতে, না সবার সামনে কেমন কেমন একটা লাগছে। কিন্তু তাও যতটা পারবো শেয়ার করবো। তো এই যে দেখো সাজানো কমপ্লিট, এখন পুরো কমপ্লিট, ঝাঁটটার দিয়ে গুছিয়ে নিয়েছেন আর টান টান করে পুরো রেডিও হয়ে গেছি পুজোর জন্য। তো কেমন লাগছে এখানে ফটো তুলছিলাম, কমেন্ট করে জানাবে। ও মা, কোথা থেকে বৃষ্টি নেমে পড়েছে দেখেছ? আর এইদিকে দেখো ঘরের ভেতরটা পুরো অন্ধকার, কি করে যে রান্নাটা হবে। এখন বৃষ্টিটা একটু থেমেছে, লুচি বেলা চলছে। আর এদিকে ব্রাহ্মণও এসে গেছেন, গোয়াট আনতে যাচ্ছি। আর বৃষ্টিতে রাস্তা পুরো ভেজা। তো দেখলে ওইখানে দিদিভাই আর দিদিভাই যারা যায়েরা, মানে ওরাও দিদিভাই হয়, সবাই সামনে সামনে যাচ্ছে। আমি পিছনে একটু ভিডিও করার জন্য একটু পিছিয়ে গেছি। তো এত কাদা হয়েছে বলার নেই। আর রাস্তাটা পেরিয়ে মাঠ দিয়ে, মাঠের ভেতর দিয়ে পুকুরে আসতে। সকল কল্যাণম ভাজনম যত্র জায়তে পুরুষোত্তমজং নিত্যং ব্রজামি শরণং হরি ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু কর্তব্যস্মি। এটা আমার বড় নন্দাইর দাদা। আর এইদিকে দেখো ঘট নিয়ে ঠাকুর মশাই চলে এসছেন। এই যে রুমটার ভেতরে ঢুকলাম, এখানেই পুজো হবে। তো এখানে পুষ্পাঞ্জলি শুরু হয়েছে।
ফটো তেমন ভালো ওঠে না আমার ফোনটায়, ভিডিও যেমন হয় না, ক্যামেরা কোয়ালিটি ভালো নেই, তার জন্য কিন্তু তাও আমাকে, আমি অনেকগুলো ফটো নিয়েছি কিন্তু যেগুলো ভালো লাগলো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ভালো লাগলে ভালো বলবে, খারাপ লাগলে খারাপ, মানে তোমাদেরকে যেটা লাগছে সেটাই অবশ্যই জানাবে, ঠিক আছে? এদিকে রান্নাটাও কমপ্লিট। এই যে লুচি, দু গামলা লুচি, এটা হচ্ছে ছোলার ডাল এক গামলা, আর এইদিকে দু গামলা আছে ছেঁচড়া, যেটা সব রকমের সবজি মেশানো আছে। এটা তো তখন বলছিলাম রান্নাটা শেয়ার করব, তো তখন তাড়াহুড়োয় পুজোর তাড়াহুড়োয় তখন শেয়ার করতে পারিনি, এখনই এডিট করার সময় এখন দিয়ে দিলাম। আর এখানে সন্ধ্যার সময় হচ্ছে জয়গুরু ঠাকুরের জয়গুরু সঙ্ঘ। তারপরে এদিকে কীর্তন, এখানে সংঘ শেষ হওয়ার পর খাওয়া দাওয়ার পালা চলছে। তো এখানে অনেকটাই ভিড়, জানি না কী করে তোমাদের সঙ্গে মানে দেখাবো শেয়ার করবো কীভাবে খাওয়া দাওয়াটা চলছে। তো তাও আমি লুকিয়ে লুকিয়ে একটু ফোনটা, মানে আমাকে সত্যি প্রচুর খারাপ লাগছে এখানে ভিডিও করতে, কিন্তু তাও ব্লগের জন্য ব্লগ করবো বলে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে একটু দেখাচ্ছি, ঠিক করে ভিডিওটা করতে পারিনি। তাও তোমরা নিশ্চয়ই যারা ভিডিও দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে খাওয়া দাওয়া চলছে, ঠিক আছে? তো ফোনটাও লুকিয়ে লুকিয়ে ধরেছি, মানে ধরেছি ঠিক, কিন্তু ভিডিও করছি এটাকেও বুঝতে পারছে না এই আর কি, তো ঠিক করে দেখাতে পারলাম না, সরি। তো যাই হোক, এটা দেখিয়ে দিলাম যে অনেকজনের আয়োজন ছিল আর রাত্রের মেনুতে ছিল এই আর কি, যে খাবারটা শেয়ার করেছিলাম তখন। থ্যাংক ইউ সবাইকে, যারা যারা আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখেছো,